আছে প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই লকডাউনের পিরিয়ডে তোমরা সবাই ভালো থাকবে, প্রত্যেকে ভালো থাকার চেষ্টা করবে, আর স্যারদের ক্লাসগুলো তোমরা নিয়মিত করবে, মন দিয়ে কেউ কোনো রকম ফাঁকি দেবে না। তো আজকে দেখো রুটিন অনুযায়ী আমরা ক্লাস শুরু করতে চলেছি। দেখো বোর্ডে লেখা রয়েছে বাচ্য, আজকে আমরা পড়বো বাচ্য কাকে বলে এবং বাচ্য পরিবর্তন। বাচ্য পরিবর্তন, বাচ্য কয় প্রকার ও কি কি, ঠিক আছে? না বাচ্য কাকে বলে, না ইংরেজিতে যেটাকে বলা হয় ভয়েস, বাংলায় সেটাকে বলা হচ্ছে বাচ্য। ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে ভয়েস, বাংলায় সেটাকে বলা হচ্ছে বাচ্য। এখন বোর্ডের দিকে তাকাও, আমি একটা বাক্য লিখছি। দেখো আমি লিখলাম রাম বই পড়ে, আমি লিখলাম রাম বই পড়ে, ঠিক আছে? তাহলে রাম বই পড়ে, রাম বই পড়ে এই বাক্যটিতে আমরা কর্তাকে না আমরা দেখতে, আমরা প্রত্যেকেই জানি যে কর্তা হচ্ছে রাম, কর্ম কোনটা, না কর্ম হচ্ছে বই, আর ক্রিয়া কোনটা, ক্রিয়া হচ্ছে পড়ে। তাহলে রাম বই পড়ে, তো এইবার দেখো রাম বই পড়ে এই বাক্যটাকে আমি আর একটু যদি অন্যভাবে লিখি, যে আমি বললাম যে রাম বই পড়ে এইভাবে না লিখে আমি বললাম যে রামের দ্বারা, রামের দ্বারা বই পড়া হয়, রামের দ্বারা বই পড়া হয়, হলো? তাহলে প্রথম বাক্যটিতে আমরা দেখলাম রাম বই পড়ে, রামের দ্বারা বই পড়া হয়। এইবার এটাকে যদি আমি বলি, আরো একটু যদি অন্যভাবে বলি, যে রামের বই পড়া হোক বা তার আশা হোক, সে আসে তার আশা হোক, ধরো এইরকম মানে বাক্যগুলো যখন আমরা দেখি বা যখন আমরা আসে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বাক্যের অবস্থিত ক্রিয়াপদের সঙ্গে, বাক্যে অবস্থিত ক্রিয়াপদের সঙ্গে কখনো কর্তা, কখনো কর্তা, কখনো কর্ম, এর যে সম্পর্ক বা এক কথায় বলা যায় যে প্রকাশ ভঙ্গি বা বাক প্রকাশের যে ভঙ্গি, সেই বাক প্রকাশের ভঙ্গিকেই বলা হচ্ছে বাচ্য। আমি আবার বলছি কি, না বাক্যে ক্রিয়াপদের সঙ্গে, বাক্যে ক্রিয়াপদের সঙ্গে কখনো দেখছি কর্তার প্রাধান্য পাচ্ছে, কখনো দেখছি রামের দ্বারা বই পড়া হয়, বই অর্থাৎ কর্মের প্রাধান্য পাচ্ছে, অর্থাৎ বাক্যে অবস্থিত ক্রিয়াপদ সমাপিকা ক্রিয়া। এখন বলছে সমাপিকা ক্রিয়া, আমরা জানি যে সমাপিকা ক্রিয়া আর ক্রিয়াপদ বা দুরকম সাধারণত হয়ে থাকে, একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অর্থাৎ সমাপিকা ক্রিয়ার সঙ্গে কখনো কর্তা আর কখনো কর্ম আর কখনো ক্রিয়া, এদের যে প্রাধান্য, এদের যে প্রাধান্য সেটাকেই আমরা এক কথায় বলতে পারি কি, না এক কথায় বলতে পারি বাচ্য। পরিষ্কার? তাহলে কি দাঁড়ালো, না বাক্যে ক্রিয়াপদের সঙ্গে যখন কর্তা কর্ম ক্রিয়া এদের যে প্রাধান্য বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে যে প্রকাশ হয়, কখনো কর্তার প্রাধান্য পাচ্ছে, কখনো কর্ম প্রাধান্য পাচ্ছে, কখনো ক্রিয়াপদ প্রাধান্য পাচ্ছে, অর্থাৎ এই যে ভঙ্গি সেই ভঙ্গিকেই আমরা এক কথায় বলতে পারি যে বাচ্য। পরিষ্কার? তাহলে এইবার দেখো প্রত্যেকে যে এখন বাচ্য তো আমরা জানলাম যে বাক প্রকাশের যে ভঙ্গি, ক্রিয়াপদের সঙ্গে বাক প্রকাশের যে ভঙ্গি সেটাকেই বলা হচ্ছে কি, না সেটাকেই বলা হচ্ছে যে বাচ্য। এখন যদি বা এই মানে বাক্যে বা বাচ্যকে আমরা মোটামুটি চারটে ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। একটা হচ্ছে কি, একটা হচ্ছে কর্তৃবাচ্য, আরেকটা কি, আরেকটা হচ্ছে কর্মবাচ্য, তারপর হচ্ছে ভাববাচ্য বা ক্রিয়াবাচ্য, হ্যাঁ আরেকটা হচ্ছে কর্ম কর্তি বাচ্য, কর্ম কর্তি বাচ্য, কর্ম কর্তি বাচ্য। দেখো তাহলে বাচ্য আমরা জানলাম যে বাক প্রকাশের ভঙ্গি, কখনো কর্তা প্রাধান্য পাবে, কখনো কর্ম প্রাধান্য পাবে, আর কখনো ভাব বা ক্রিয়া, ভাব বা ক্রিয়া এটা প্রাধান্য পাবে, আর কখনো এবার কর্মকর্তি বাচ্য তো একটু ব্যতিক্রম, সেটা আমরা আসছি।
দেখো যে তাহলে এখন প্রশ্ন যে কর্তৃবাচ্য কর্মবাচ্য আর ভাববাচ্য বা ক্রিয়াবাচ্য আর কর্মকর্তৃবাচ্য, অর্থাৎ যে কর্তৃবাচ্য আমরা কাকে বলবো, একটা একটা করে যদি আমরা আলোচনা করি যে কর্তৃবাচ্য আমরা কাকে বলবো আর কর্মবাচ্য কাকে বলবো, ভাববাচ্য কাকে বলবো, আর হচ্ছে তোমার কর্মকর্তৃবাচ্য বলতে কি বলবো। তাহলে এইবার দেখো যে সাধারণভাবে যদি বলা যায়, বলছে যে বাক্যে কর্তা প্রাধান্য পাবে, কার প্রাধান্য থাকবে, কর্তার প্রাধান্য থাকবে, কর্তার প্রাধান্য থাকবে, আর ক্রিয়াপদ কার অনুগামী হবে, না ক্রিয়াপদ কর্তার অনুগামী, ক্রিয়াপদ কর্তার অনুগামী, ক্রিয়াপদ কর্তার অনুগামী হয়েছে। তাহলে এবার দেখো এর উদাহরণ যদি একটা দিই, যে আমি বললাম যে গীতা গান করে, কি না গীতা গান করে বলছে, তাহলে কর্তার প্রাধান্য, তাহলে কে গান করে, না গীতা গান করে। এবং ক্রিয়াপদটা দেখি যে ক্রিয়াপদটা কি হচ্ছে, না ক্রিয়াপদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কার অনুগামী হচ্ছে, কর্তার অনুগামী হচ্ছে। একেবারে সাধারণ জিনিস যদি আমরা একটুখানি আবার একটু লক্ষ্য করি, যে দেখো যে এইবার তারপরে দেখো যে কর্মবাচ্যটা কি হবে, তাহলে সাধারণভাবে কর্মবাচ্যে কার প্রাধান্য থাকবে, যে কর্মবাচ্যে কর্মের প্রাধান্য থাকবে, কর্মবাচ্যে কার প্রাধান্য থাকবে, না আমরা দেখতে পাচ্ছি কর্মবাচ্যে আমরা এখানটায় কর্মের প্রাধান্য থাকবে বা কাজের প্রাধান্য থাকবে। যদি এটাকে যদি বলি, এইবার দেখো যে গীতা গান করে, তাহলে এবার এটাকে আমি যদি বলি যে গীতার দ্বারা গান করা হয়, গীতার দ্বারা গান করা হয়, তাহলে এই যে গান কাজটা, কর্মটা কিন্তু কি হচ্ছে, না কর্মটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কি প্রাধান্য পাচ্ছে। এইবার প্রশ্ন এইখানটায় দেখো, আমি প্রথমেই বলেছিলাম যে কি, না প্রথমেই আমি যেটা বলেছিলাম যে সমাপিকা ক্রিয়ার সঙ্গে বাক্যের কার কার সম্পর্ক, না কর্তা আর কর্ম এদের যে সম্পর্ক বা সম্বন্ধ, সেই যে বাক প্রকাশের যে ভঙ্গি বা বিভিন্ন রূপ নেয়, সেটা হচ্ছে বাচ্য। এইবার এখানটা যেটা, যে দেখো যে আমরা যেটা আমি এখানটা যেটা আমি বলছি যে গীতার দ্বারা গান করা হয়, এবার যে গীতার দ্বারা গান করা হয় এই যেটা রয়েছে, আমরা যদি দেখি যে এখানটা কিন্তু সমাপিকা ক্রিয়া, অর্থাৎ এই যে কর্মটা ক্রিয়াপদটা আমরা প্রত্যেকেই জানি, কর্ম হচ্ছে একটা হচ্ছে যে সকর্ম, একটা হচ্ছে অকর্ম, তাই তো, যেটা কর্ম থাকে সেটা সকর্ম, যেটা কর্ম থাকে না সেটা হচ্ছে অকর্ম। এইবার এই এখানটায় কি হচ্ছে, না কর্ম, অর্থাৎ এখানটায় গান করা হয়, এখানটায় কিন্তু যে ক্রিয়াপদের, সেই ক্রিয়াপদের কিন্তু কর্ম থাকে না, এখানে ক্রিয়াপদের যেটা রয়েছে সেটা কি, না কর্ম কিন্তু থাকবে না। এইবার তারপরে অর্থাৎ এইবার কি হচ্ছে, না এই কর্ম কিন্তু থাকে না। এইবার আসছে ভাববাচ্য বা ক্রিয়াবাচ্য, ভাববাচ্য বা ক্রিয়াবাচ্যটা কি, না এখানটায় দেখো এখানটায় কি হবে, না এখানটায় কর্তৃবাচ্যে কর্তা প্রাধান্য পেয়েছে, কর্মবাচ্যে কর্ম প্রাধান্য পেয়েছে, আর ভাববাচ্য বা ক্রিয়াবাচ্য কি হবে, না ভাববাচ্য বা ক্রিয়াবাচ্য হবে ভাব বা ক্রিয়া, তাই কিন্তু প্রাধান্য পাবে। যেমন তার আশা হয়, তাই তো, তার বই পড়া, তার গান গাওয়া হোক, তাহলে এই যে জিনিসটা ক্রিয়া, অর্থাৎ যে তার আশা, তার আশা হয়, তার আশা হয়, তাহলে এই যে অর্থাৎ ভাব বা ক্রিয়াটা, ভাব বা ক্রিয়াটা কিন্তু এখানটায় কি হচ্ছে, না ভাব বা ক্রিয়াটা কিন্তু এখানটায় প্রাধান্য পাচ্ছে, না কর্তার প্রাধান্য পাচ্ছে, না কর্মের প্রাধান্য পাচ্ছে, ভাব বা ক্রিয়াটা কিন্তু এখানটায় প্রাধান্য পাচ্ছে, একেবারে সাধারণ জিনিস। তারপরে এইবার যেটা দেখো, যে বলছে যে কর্মকর্তৃবাচ্য, কর্মকর্তৃবাচ্য কাকে বলে, কর্মকর্তৃবাচ্য, স্যার এগুলো তো বুঝতে পারলাম যে কর্তা প্রাধান্য পাবে, কর্ম প্রাধান্য পাবে, ভাব বা ক্রিয়া প্রাধান্য পাবে। এবার তাহলে কর্মকর্তৃবাচ্যটা কি, না কর্মকর্তৃবাচ্য হচ্ছে কর্তাবিহীন, কর্তাবিহীন কেমন, না উদাহরণ দিলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, যে দেখো আমি ধরো বললাম এক লক্ষ কর,
আমি বললাম বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, শঙ্খ বাজে। দুটো বাক্যতে খেয়াল কর, বৃষ্টি পড়ে, শঙ্খ বাজে, কেমন? যা দেখ, তাহলে প্রথমে আমি যদি বলি কে পড়ে, কে পড়ে, উত্তর কি হবে? বৃষ্টি পড়ে, তাই তো? তারপর যদি বলি কি পড়ে, উত্তর কি হবে? বৃষ্টি পড়ে, হয়েছে? ঠিক দ্বিতীয় বাক্যটাতে দেখো যে কে বাজে, শঙ্খ বাজে, উত্তর কি আসবে? শঙ্খ। কি বাজে, উত্তর কি আসবে? শঙ্খ বাজে। তার মানে ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো, আর ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে কিন্তু আমরা ঠিক একই উত্তর পাবো। ঠিক নিচের সেন্টেন্সটাতে একই রকম, ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাচ্ছি, আর কি দিয়ে প্রশ্ন করলে সেই একই উত্তর কিন্তু আমরা পাচ্ছি। অর্থাৎ আমরা বলতে পারি যে যে বাক্যে কি না, যে বাক্যে বলছে যে কর্মকে কর্তৃপদের মতো মতো মনে হয়, অর্থাৎ কাজকে কর্তার মতো মনে হচ্ছে, কর্মকে কর্তৃপদের মতো মনে হয়, সেটাকেই কিন্তু এক কথায় কি বলা হচ্ছে? না, সেটাকেই এক কথায় বলা হচ্ছে, যেমন কর্তাবিহীন, কর্তাবিহীন, কর্তাবিহীন বাক্যে কি হয় না? কর্তাবিহীন বাক্যে কর্মকে কর্তির মতো মনে হয়, সেটাকেই আমাদেরকে বলা হচ্ছে কর্মকর্তী বাচ্য। পরিষ্কার? তাহলে তো আরো একবার দেখে নাও যে এক মানে এটা জাস্ট শুধু একটু বোঝার দরকার, একটু বুঝলে দেখবে যে তোমরা নিজেরাই বুঝতে পারছো যে বাচ্চটা কি, তারপরে আমরা পরিবর্তন আসছি। দেখো তাহলে বাচ্চ কাকে বলে? না, বাক্যের মধ্যে সমাপিকা ক্রিয়ার সঙ্গে, কখনো সমাপিকা ক্রিয়ার সঙ্গে কর্তা এবং কর্ম, কর্তা কর্মর যে বাক প্রকাশের যে ভঙ্গি, বিভিন্ন রূপ না, সেটাকেই বলা হচ্ছে বাচ্য। আরো যদি পরিষ্কারভাবে যদি বলা যায় তাহলে সেক্ষেত্রে কি দাঁড়ায়? না, পরিষ্কারভাবে যদি আরো বলা যায় যে একটা বাক্যের মধ্যে কখনো কর্তা প্রাধান্য পায়, কখনো কর্ম প্রাধান্য পায়, কখনো ভাব বা ক্রিয়া প্রাধান্য পায়, এই এই যে বিষয়টা ঘটে সেটাকেই এক কথায় বলা হচ্ছে বাচ্য। ঠিক আছে, তাহলে বাচ্য কয় প্রকার? না, বাচ্য হচ্ছে চার প্রকার, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য বা কর্মকর্তৃবাচ্য। এবার শুধু মনে রাখবে, এবার কর্তৃবাচ্য কাকে বলছে? না, কর্তৃবাচ্য স্যার বলে দিয়েছে কর্তৃবাচ্য কর্তা প্রাধান্য পাবে, কর্তৃবাচ্য কর্তা প্রাধান্য পাবে, কর্মবাচ্চে কর্ম প্রাধান্য পাবে, ভাব বা ক্রিয়াবাচ্চে কি থাকবে? না, ভাব বা ক্রিয়াবাচ্চে আমরা জানি ভাব বা ক্রিয়াটা প্রাধান্য পাবে। এইবার হচ্ছে কর্মকর্তৃবাচ্যটা কি? না, এই বাচ্চে কর্তা থাকে না, কর্তা থাকে না, আর কর্মকে কার মতো মনে হয়? না, কর্মকে কর্তার মতো মনে হয়, সেই জন্যই এটাকে বলা হচ্ছে যে কর্মকর্তৃবাচ্য। পরিষ্কার? তাহলে এই কিন্তু চলে গেল যে বাচ্চর কাকে বলে, বাচ্চর প্রকার ভেদ। আপাতত এই পর্যন্ত, এরপরে আমি ভিডিওটা দেখবে, তারপরে আমি আরো বোঝাচ্ছি।